অবশেষে মদ বিরোধী অভিযানে সোচ্চার গ্রামবাসী। মাঝরাতে বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর প্রতিবাদ। সুযোগ বুঝে অবৈধ মদ ব্যবসায়ীর পলায়ন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা কদমতলা থানাধীন সন্ন্যাসীবাড়ি এলাকায়। কদমতলা থানাধীন কদমতলা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতা দেবের কন্যা সুস্মিতা দেব ও তার স্বামী অভিপাল শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসাবেই থাকে। শ্বশুরবাড়িতেই দেশি মদের ব্যবসা শুরু করে সে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে সন্ন্যাসীবাড়ি এলাকা মাতালদের দখলে চলে যায়। তা নিয়ে বারবার থানা পুলিশকে অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে নিরুপায় হয়ে সন্ন্যাসীবাড়ি এলাকার স্থানীয় জনগণ শনিবার রাত 12টা নাগাদ অভিপালের বাড়ি ঘেরাও করেন। পুরুষ মহিলা একত্রিত হয়ে বাড়ি ঘেরাও করে প্রতিবাদ শুরু করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে অভিপালের ঘর থেকে দেশি মদের খালি বোতল উদ্ধার করলেও মদ উদ্ধার করতে সক্ষম হয়নি। পুলিশ আসার আগে অভিপাল ঘরে মজুদ থাকা দেশি মদ নিয়ে পালিয়ে যায়। বিগত 2-3 মাস ধরে মানে অনেক বেশি সময় এখানে মদ বিক্রি হয়। অনেকে অনেক কুলাবান গ্রামের আয় এখানে মদ গায়ে খাওয়া করে বাড়িতে গিয়ে আল্লাহ চিৎকার করে, করার পরে পরিবার মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এটা নিয়ে ঝগড়া রেটে তো আজকে যখন আমরা এখানে আইছি তখন এরকম চিৎকার শুনছি, বা আমি আমার ভাই এখানে আসলো, তারা একটু যুগ যোগস্থী এখানে বাইসে সবসময় আয় হয়। আমি কইছি সবসময় যখন আয় তো গার্জিয়ান আছে, গার্জিয়ানের তোমরা ইনফর্মেশন করতে যে না আপনার ছেলে কথা শুনে না, তারা একটু বুঝাও, তারা বুয়াইব বুয়াইয়া খাওয়া দাওয়া বাড়িতে পাঠাই ঝগড়া সৃষ্টি হবে, এটাই নিয়ে যায়। এই ওয়ার্ডটার নাম কি? এই ওয়ার্ডটার নাম কদমতলা। কিন্তু স্যার এরকম ঘটনা থাকলে এই গ্রামের পরিস্থিতিটা কি হয়ে যায়? ছোট ছোট বাচ্চারা যে দাদারা বাইরা বোনরা যে আছে স্যার, তারা কিরকম বাঁচবো? আমরা কিরকম বাঁচবো স্যার? আমরা তো বাঁচার কোনো উপায় না স্যার, এই যে অবস্থা স্যার। এই পাড়াটার নাম কি? কদমতলা স্যার, সন্ন্যাসীবাড়ি। যার বাসাতে এরকম ঘটনা হয়েছে ওনার নামটা কি? ওটার নাম স্যার সুস্মিতা দাস, সুস্মিতা পাল স্যার। ওনার স্বামীর নামটা কি? অভিপাল। উত্তেজিত এলাকাবাসীকে কদমতলা থানার পুলিশ আশ্বস্ত করে যে অতিসত্বর অবৈধ মদ ব্যবসায়ী অভিপালকে গ্রেফতার করে আইনত শাস্তি প্রদান করবে এবং সন্ন্যাসীবাড়ি এলাকায় আগামী দিনে যেন মদ বিক্রির সূত্রপাত না ঘটে তার দিকেও পুলিশ তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে প্রতিবাদকারী স্থানীয় জনগণ তাদের প্রতিবাদ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চুড়াইবাড়ি থেকে কিশোররঞ্জন হোরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।